शारदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। श्री श्री मायर कथा सरजुबाला देवी मायर दीक्षिता उनार संगे मायर विभिन्न कथोपकथन एवं घटनावली उन्नी लिपिबद्ध करे गेछेन সেখান থেকে আমি পড়ে শোনাচ্ছি। জ্যৈষ্ঠ প্রথম সপ্তাহ 1321। আজ মা বালিগঞ্জের বাসায় আসবে। পূর্ব দিন হতে সব বন্দোবস্ত হচ্ছে। মার জন্য পৃথক আসন, নূতন শ্বেত পাথরের বাসন ইত্যাদি কেনা হয়েছে। মা আসবেন, আনন্দে সারা রাত ঘুমই হলো না। কথা ছিল মা অপরাহ্নে আসবেন, পাশে কোনো কারণে তার অন্য মহোদয় সেজন্য প্রাতেই শ্রীমান শোকহরণ বাগবাজারে মার বাড়িতে গাড়ি নিয়ে গিয়ে অপেক্ষা করতে লাগলো। আর আমরা সংসারের সব কাজ সকাল সকাল চুকিয়ে প্রস্তুত হয়ে রইল। মায়ের আসন পেতে চারিদিকে ফুল সাজিয়ে রাখলু, সমস্ত ঘর দরে গঙ্গা জল ছড়িয়ে দিল, ফুলের মালা গেঁথে রাখলু এবং বড় দুটি ফুলের তোড়া করে মায়ের আসনের দুপাশে দিল। তারা পড়তেই পথ চেয়ে আছে কখন মা আসবে। এইবার এতক্ষণে সেই শুভ মুহূর্ত, গাড়ির শব্দ হতেই সকলে নিচে নেমে এলো। গাড়ি থামতেই দেখলুম মা হাসি মুখে স্নেহপূর্ণ দৃষ্টিতে আমাদের পানে চেয়ে আছে। গাড়ি হতে নামতেই সকলে তার পদধূলি নেবার জন্য ব্যস্ত হল। মায়ের সঙ্গে গোলাম মা, ছোট মামি, নলিনী দিদি, রাঘু এবং চার পাঁচজন সাধু ব্রহ্মচারী এসেছে। শ্রী শ্রী মাকে উপরে নিয়ে আসনে বসিয়ে প্রণাম করল। মা বললেন, খেয়েছো তো? আমি কত তাড়াতাড়ি করেছি, কিন্তু কিছুতেই আর এর চেয়ে সকালে হয়ে উঠল না, এতক্ষণে তবে আশা হল। এই বলে চিবুকে হাত দিয়ে চুমু খেলাম। আমি আর বসতে পারলুম না, খাবারের আয়োজন করতে ও নিমকি ভাজতে হবে, আর সব খাবার ইতঃপূর্বে ঠিক করা ছিল। উপরে গ্রামোফোনে গান হচ্ছে। কাজ করতে করতে একটু ফাঁক পেয়ে ছুটে গিয়ে দেখি মা কলের গান শুনে ভারী খুশি আর কি আশ্চর্য কল করেছে বলে বালিকার মতো আনন্দ করেছে। খুব গ্রীষ্ম, মা বারান্দায় শীতল পানিতে শুয়ে আছে এবং তার আশেপাশে সবাই বসে আছে। একটি পাথরের বাটিতে বরফ জল দেওয়া হয়েছে, মা মাঝে মাঝে খাচ্ছে। আমাকে দেখতে পেয়ে মা বললেন, ওগো একটু বরফ জল খেয়ে যাও। মায়ের প্রসাদে জলটুকু খেয়ে ঠান্ডা হয়ে নিচে রান্নাঘরে আবার ছুটে এলো। আর এত তাড়াতাড়ি করেও যেন কাজ আর সেরে উঠতে পারছি না। সন্ধ্যার পরে পাশের ঘরে ভোগ সাজানো হল। মা এসে গোলাম মাকে ঠাকুরের ভোগ নিবেদন করে দিতে বলতে তিনি বললেন, তুমিই দাও, তুমি উপস্থিত থাকতে আমি কেন। তখন শ্রী শ্রী মা নিজেই ভোগ নিবেদন করতে বসলেন এবং আহা কি সুন্দর সাজিয়েছে বলে তারিফ করতে লাগলেন। এইরূপ সবেতেই বালিকার মতো আনন্দ প্রকাশ করে আমাদের অপরিসীম আনন্দ দিতে লাগলেন। ভোগ দেওয়া হলে মা ও অন্য সকলে প্রসাদ গ্রহণ করতে বসলেন। সকলের আগে মায়ের খাওয়া হয়ে গেল। বারান্দায় একখানি বেতের ইজি চেয়ারে বসে আমায় ডেকে বলছেন, ওগো আমায় পান দিয়ে যাও। আমি তখনও গোলাম মায়েদের পরিবেশন করছি, তাড়াতাড়ি গিয়ে পান দিয়ে মাকে পান চেয়ে খেতে হলো বলে একটু লজ্জিত হল। সুমতিকে বললুম, পান নিয়ে দাঁড়িয়ে থাকতে পারিস নি, দেখছিস আমি এদিকে রয়েছি। একটু পরে মায়ের একবার ফল তোলায় গেলেন, আমি আলো নিয়ে সঙ্গে গেলাম। বাগানের এই দিকটি বেশ নির্জন, পথে দুপাশে ক্রোটন গাছের সার। মা সস্নেহে বললেন, আহা একটুও বসতে পেলে না কাজের জন্য, যেও ওখানে, তোমার মাকে নিয়ে যেও। আমার মা বেড়াতে এসেছে, ভাগ্যক্রমে ঘরে বসেই শ্রী শ্রী মায়ের দর্শন পেয়ে গেলেন। তারপর বিদায়ের ফোন এলো। মোটর গাড়িতে যেতে মায়ের মত নেই, কারণ একবার মায়েসে হ্রদ দেখতে যেতে তার মোটরের তলায় নাকি একটা কুকুর চাপা পড়ে। কিন্তু অত দূরে বাগবাজারে মোটরে না গেলে রাত হবে, কষ্টও হবে বলায় ভক্তদের মতেই শেষে রাজি হলেন। বারবার ঠাকুরকে প্রণাম করে প্রস্তুত হলেন এবং আমাদের আশীর্বাদ করে গাড়িতে উঠলেন। ওম ইয়থগ্নের দাহিক শক্তি রামকৃষ্ণে স্থিতাদিয়া সর্ববিদ্যা স্বরূপং তং শারদং প্রণমাম্যহম্। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ।
Shri Ram Krishna Pranam.